হ্যালো বন্ধুরা, আমি ঋষভ লেখা। ঋষভে স্বাগত জানাই সকলকে। আজকে নিয়ে এসেছি টক পক সিজন ওয়ানের এপিসোড 3, মা ও লকডাউন। টক পক, কিছু কথা যা মন ছুঁয়ে যায়। দেশে হঠাৎ করেই লাগু হয় লকডাউন, শুরু হয় বড় বড় সব শব্দের লড়াই, আইসোলেশন, কোয়ারেন্টিন, মর্টালিটি রেট ইত্যাদি ইত্যাদি। শব্দের ওজনেই বুক কাঁপতে থাকে। এর মধ্যে অর্ধেক শব্দ তো অনেকেই জীবনে প্রথমবার শুনল, আসলে এর আগে কোনোদিন সেভাবে প্রয়োজন হয়নি এগুলোর। কোয়ারেন্টিন হোক বা লকডাউনে সব কি খায় নাকি মাথায় মাখে, যাই হোক, লকডাউনের সঠিক মানে বোঝার পর সবচেয়ে খুশি হয়েছিল যারা, তারা হলো ছাত্রছাত্রী। স্কুল, কলেজ, প্রাইভেট সব ছুটি, এর থেকে মজার আর কিছুই হতে পারে না তাদের কাছে। ছুটি হলো অফিস, ছুটি হলো ব্যবসা, ঘরের ছোট্ট বাচ্চা থেকে বাবা সকলেরই ছুটি, কিন্তু মা? লকডাউনের আগে যখন কলেজ থাকতো রোজ, সকালে উঠেই তাড়াহুড়ো করে রান্না করার একটা নেশা কাজ করতো মনে হয় তার মধ্যে। কলেজ হোক কিংবা অফিস, সপ্তাহে একদিন ছুটি মাস্ট, আর সেই ছুটির দিনে বেশ আরাম করে কাটিয়ে দেওয়াই যায় নির্দ্বিধায়। মায়েদের কিন্তু কোনোদিনই ছুটি ছিল না। রবিবারের ছুটির দিনে সকালের এক্সট্রা দুকাপ চায়ের জোগানো তারই ওপর নির্ভর করে, কিংবা হঠাৎ যদি বিকেল পাঁচটা নাগাদ জোর বৃষ্টি নামে, মনটা কেমন আনন্দে ভরে যেত, প্রাইভেটটা আজ আর যেতে হবে না। স্যারেরও ছুটি, ছাত্রেরও ছুটি, শুধু ছুটি নেই মায়ের। মা, মা, আজকে একটু গরম গরম পেঁয়াজি হলে ভালো হতো না? মায়েরা কোনোদিন না বলে না, তাই মায়েদের কোনোদিন ছুটিও হয় না। লকডাউনে তুমি যখন ডালগোনা কফি কিংবা পাপড়ি হয়ে যাওয়া ফুচকার ছবি দিয়ে বোরডম কাটাতে ব্যস্ত, সেই ছবির পিছনে স্ক্রিপ্ট রাইটার কিংবা সিনেমাটোগ্রাফারের মতোই পর্দার আড়ালেই রয়ে যায় মায়ের অবদান। তোমার নিত্য নতুন এক্সপেরিমেন্টাল রান্নার জন্য আরও পাঁচটা কাজ বেড়ে গেলেও হাসি মুখে তোমার রান্নার জন্য উৎসাহ জুগিয়ে যাবে, কারণ মায়েরা না বলতে পারে না। মা হলো সংসারের একমাত্র হৃৎপিণ্ড, সংসার সৃষ্টির আদি থেকে অন্ত বিরামহীন তার কর্ম। তাই এই দুশ্চিন্তা আতঙ্কের লকডাউনেও মায়েরা ছুটি পেল না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাও, তার সাথে কমেন্ট করে জানাও এই লকডাউনে তোমরা কি দিলে তোমাদের মাকে ছুটি। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করো বন্ধুদের সাথে, আর তুমি যদি এই চ্যানেলে আজ প্রথম, আজ নতুন, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে দেখার জন্য। সঙ্গে থাকো, দেখতে থাকো লেখায় ঋষভ আরও কিছু কবিতা, গল্প আর এই রকমই মন ছুঁয়ে যাওয়া কথার জন্য। ধন্যবাদ।